ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। স্বল্প কার্বন নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকা। এই সংকট মোকাবেলায় ঢাকা শহরকে ঘিরে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঘোষণা করলো ঢাকার দুই সিটি কর্পোরেশন। I like to give a special thanks to Mayor Thapar, our colleague. When I talk with him, let's do this kind of work together, and he saying yes, let's two hand together for one Dhaka. But though is this south and north, but this action plan is for the one Dhaka. রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই পরিকল্পনা তুলে ধরা হয়। এতে ঢাকাকে ঘিরে নিজ এলাকার পাশাপাশি সমন্বিত পরিকল্পনা তুলে ধরেন দুই মেয়র। পরিবেশ ও জলবায়ু উন্নয়নে আলাদা বাজেট, দূষণমুক্ত বাহন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ ও খাল দখল মুক্ত সহ নানা পরিকল্পনা তুলে ধরেন দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। এর মাধ্যমে এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে যে আমরা প্রত্যেক বছর বাজেটে আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখবো, যাতে করে আমরা যেখানে যে লক্ষ্য দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। গাছ লাগানো, পার্ক নির্মাণ ও শহরকে শীতল করতে উত্তর সিটির পরিকল্পনা তুলে ধরেন মেয়র আতিকুল ইসলাম। এর জন্য আলাদা বরাদ্দেরও প্রতিশ্রুতি দেন তিনি। ক্লাইমেট ফান্ড থেকে অর্থ ছাড় না দেওয়ার সমালোচনাও করেন উত্তরের মেয়র। কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। আজকে দক্ষিণাঞ্চলে স্যালিনিটি ওয়াটার, আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। যারা জলবায়ু পরিবর্তনের দেশগুলো দায়ী তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশন ও সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করতে জোরালোভাবে কাজ করার কথা জানান বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। নগর বনায়ন প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে। বর্তমান অর্থ বছরে প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে। দুইজন সম্মানিত মেয়রকে আশ্বস্ত করব, সেটা হচ্ছে যে ওনারা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ওনারা শুধু যদি আমাদের একটা মন্ত্রণালয়ে আসে, আমরা চাইব এখানেই যেন তাদেরকে আমরা সকল সার্ভিসগুলো দিতে পারি। ঢাকা সিটি নিয়ে ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের সহযোগিতায় থাকবে C40 সিটিস এবং ICLIS সাউথ এশিয়া।